ব্যাপারটা ছাইড়া দে, আমি আছি না। আপনারা কোনা কাঞ্চি ওলি গলি সব জায়গায় উস্তাদ মানি, বিজলির সামনে আপনারা উস্তাদ মানার টাইম নাই। আই হেট ইউ, আই লাভ ইউ। বললি তোর প্রতি আমার এত লোভ হইছে, আমার বোধের প্রতি এত লোভ হয়নি। আজকে আমার প্রতি লোভ হইছে, কালকে মর্জিনার উপর লোভ করবে। আপনি তিন তিনটা বস আসছেন, আপনার চরিত্রের কত ভালো কান্ত। গন্ধের থেকে আসার সময় ভালো ডাক্তার দেখাবো। ডাক্তার? ডাক্তার দেখি ভালো হবে, কিন্তু মা গো চোখে দেখি না, তারপরে চোখটা চুলকায়। মা ড্রপ তো আজকে পামো না, এই যে গিয়ে ও অন্য সময় আয় না দে, আজকে ওর ওষুধটা নিয়ে আসি। এত টাকা তার আজকে ব্যবসা হইব না মনে হইতেছে। আচ্ছা মা ঠিক আছে, সমস্যা নাই, আইনো। তোকে আমি দিল থেকে ভালোবাসি। ওরে আল্লাহ, এত ভালোবাসা রাখেন কোথায় বলেন তো? বিজলি আমি মশকারি করতেছি না, তোর জন্য আমি তিনটা বস আসছি। তোর দোকানের এক একটা খিলি পান খাইছি, আইসা আসা একটা বসাইরে দিছি। কারণ আমি তোর প্রতি আমার এত লোভ হইছে, আমার বোধের প্রতি এত লোভ হয়নি। আজকে আমার প্রতি লোভ হইছে, কালকে মর্জিনার উপর লোভ করবে। আপনি তিন তিনটা বস আসছেন, আপনার চরিত্রের কত ভালো কান্ত। শোন আমার কথা, আমি সবসময় একেলার চাই, ও তিনোটা তোর মতো চেয়ার আনা। তুই যে সুন্দর করে কথা বলার, যেভাবে গোছাই কাস্টমার ধরে রাখস, ও তুই ব্যবসাটা ছাইড়া দে, আমি আসি না। ওরে বাবা রে, ব্যবসা ছাইড়া দে। আজকে না হয় আমার দোকানের পান খাই আপনার মুখে জাদু লাগছে, আর আরেকদিন দুদিন পান না খাওয়াই দেবেন, আমার লাত্তি মারবেন। আচ্ছা তোরে কে চালাইবে, তুই একসময় বুড়ো হয়ে গেলে? এই এত কৈফত কি আপনাকে দিতে হবে? আমি বুড়ো হয়ে গেলে আমরা কে চালাইবো? হ্যাঁ আমার ভাই আছে, আমার মা আছে, এরা দেখবো, এরা মারা যাবো না। এই আমার স্বামী আছে না, আমার স্বামী যখন বিদেশ থেকে আসবে তখন সে দেখবে। ও বিদেশ থেকে আসবে? গতকালকে নিউজ দেখছস টেলিভিশনে? কে নিউজ? আবার হঠাৎ করে উড়াজাহাজ পানিতে ডুবে গেছে, তোর স্বামীর মতো সেয়ারা জাপসা জাপসা লাসা ছবি ঘাটাস ঘাটাস দেখাইতেছে একটা একটা করে। আর তো মনে হলো তোর স্বামী কি বললেন, বিমান ডুবে গেছে? বিমান কোনদিন দেখছেন পানির মতো ডুবতে? হ্যাঁ বিমান আবার ডুবে যায় কেমনে? হ্যাঁ
আপনি আমার যা বলবেন আমি তাই বিশ্বাস করব। এত কথা কইেন না তো আমার ভালো লাগে না। না না তাইলে আমার ভুল হইছে, বিমান ওই যে আবের ভিতরে ঢুকে গেছে কই। বুঝিত আবের কালার আর হানির কালার তো এক। যা গায়ন কইতে যা বুঝাইছেন আমি তাই বুঝতেছি। আমি এখন দোকানে যাব। সরেন। কই যাবি? দোকানে। সরেন তো আমি যাই। ও শুন, তোরে একটা উপদেশ দিই। কি? ওই যে সিকুন আলী আছে না বদমাশ আমার সার্গিত, আরেকটা আছে না বিলের বাচ্চা এ দূর মেও মেও করে, ওই দুটো থেকে সাবধানে থাকিস। হ্যাঁ, ওই যে মেও মেও করে আর এসে একটু বড়। হ্যাঁ, আর আপনি কি একটু ভুলে ধামড়া? আমি হিরু, তোর নায়ক। দেখো নায়ক সিনে না। আচ্ছা ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি। আমি দোকানে আইতেছি, আমি পান খাবো, সাবধানে থাকিস। আরে বিজলি, তুই একদিন আমার হবি। কি ব্যাপার, বিজলির দোকানের সামনে কুত্তা বসে রইছে? আমার ওস্তাদও তো আয় নাই। না, কুত্তাটা মাইরা খেদাই দইব। তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। তুই বলতে পারিস আমি বিজলির দোকানের সিকিউরিটি গার্ড, কারণ বিজলি হচ্ছে আমার টার্গেট। এই যে তুমি বিজলির সিকিউরিটি হচ্ছে বড়, কিন্তু আমি বিজলির বডিগার্ড। বডিগার্ড মাউ গোর পর নিজেরই বডি না হবে, বডি গাওয়ার বডি গার্ড দিবি? আরে না 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 না, হে বডিগার্ড না, তার জামাই আমারে কইছে যে বিজলির দেখে শুনে রাখতে। হে জামাই না নিখোঁজ, হের জামারে পাইলি কই? আরে নিক উস্তাদ, আমার স্বপ্নে আইছিল। স্বপ্নে আসে ঐশ্বরিয়া, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোন, মাউগার পতর স্বপ্নে আইছে হলো এই যে বিজলির স্বামী, নিখোঁজ স্বামী। তোর মতো শুনো শুনো, আরেকটা কথা কই তোমার, এটা তো কইতেই ভুলে গেছি। বিজলির পান না খেয়া আজকে দাঁড়টা ব্রাশ করে বাথরুমে গেছিলাম, দিয়ে আমার বাথরুম ক্লিয়ার হইতেছে না, এই যে পান না খাইতে এসে। শালা মানুষে কত রোগ দেখছি, বিড়ি না খেলে হাগা হয় না, তোর হলে বিজলির পান না খেলে হাগা হয় না। হ্যাঁ শোন, এক কাম কর, একটা গুলের ডিব্বা লো, গুলের ডিব্বা কৌটা হাতে নিবি, নেয়ার পর জোরে একটা টান দিবি, দেখবি পুরো বাইরে নিয়ে গেছে। না 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 না, আমার বিজলি পানি লাগবে। বিজলি পান লাগবো? না লাগবো, তোরে পান খাওয়াই হাগাই দেখছি। না না না, এই কি করতেছো? না না না, আমার টার্গেট উস্তাদরেও ভাগ দিব না, আর তুই তো হলো ফোকেননি ফোকেননি বাইকটা বুঝটা খাডা নাটা, তোরে গোনার সময় আছে। হালার পর আয় নাই
মুখে কি লাগাইছো সে মাও গাকো ঐতিহাসিক যুদ্ধ ওই কি কইস নবাব সিরাজদৌলা ওর যুদ্ধ করবু ওই সাকিব খানের যুদ্ধ করবু উত্তমের যুদ্ধ করবু যুদ্ধে ফাড়ে আলামু আয়না গা বিজবি যাইবা হালা গেছে নাটা খাটা গেছে এসেছো ডার্লিং মাই সুইট হট পট আমার দোকান বন্ধ কি এটা সব সব আমি দোকান করব দেখছো মাও গাকু কই ঢুকে বই রইছে হ্যাঁ এ হালার গো আই আমার দোকানের সামনে যাই সে তো ফোন দিয়ে রেখে বসে থাকো কি পে কি পেছ স্যার তুমি যদি থেকে এটা উন্মুক্ত করে রাখছ না এই এই ভালোবাসা নাই তো বুঝা না ভালোবাসা নাই বুঝা না হালার পুর নাটা তো কোন জায়গায় ভালোবাসা আছে দেখ তো এভাবে বলতে হয় না দোকানদার পেশা আর কাস্টমার শান্তি বাইনা নিচের দিকে উপরে থাকবি আজ আমার ডার্লিং এর দোকানে বেশি কইরা বেচা বেচা কেন তুয়া করতেছি মাউগা বিজলির পান খাইলে কলিজায় দেয় টান গেলে যাক মান সম্মান আরে এনে আছে হালাল এই এত বেশি কথা বলবি না এত বেশি কথা বললাম কিন্তু পান দিব না 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 দেও তুমি আমারে পান দেও আরে কাঁচা সুপারি দিব না শুকনো সুপারি দিব এটা তো তুমি ভালো করেই জানো কি ভালো করে জানো না আমি কেমনে কেমনে পান এখন ক কাঁচা শুকনা মিলে খাস আলার বলা নিজেই তো শুকনা আরো শুকে যাবি
ফেলে গিতে জামাদানি করবি আচ্ছা দাও কে আমার আমি এ নে আছি দিয়ে দিছি তুই আমি বলেছিলাম বিজি তোকে কাছে কি বলা যাচ্ছে স্বামী তো হাইরে গেছে আর আইব টাইব না যদি আমার গলায় ঝুলে জানো এই যে জোয়ান ফুলা পান তোমার কাছে পান খাইতে হয় কেন পান খাইতে হয় জানো আমার ব্যবসা এটা চরিত্র নষ্ট করতেছে তোমার চরিত্রে চুনা কালি দিতেছে আমি যদি তোমারে টেক কেয়ার না করতাম তোমারে যদি এইভাবে সিকিউরিটির মতো গার্ড না দিতাম তাহলে তোমারে সিলে ঠোকরাইতে এরকম করে প্রয়োজনে আমি সব কান্ত রিক্সা চালাবো আমার একটা বার বিয়ে করো বিয়ার জন্য আমার জীবনটা শেষ হয়ে যাবে ভাই তোর হাতে পায়ে ধরি আমার মাফ কর আমার পক্ষে সম্ভব না তোর বিয়ে করা যা এই হনর ডার্লিং মাই সুইট হট কট যদি আমার একটা বার বিয়ে করো আমার জীবন ধন্য হবে পরে আর করা লাগবে না ব্যাপার কি আমার স্বর্গে সিকোনালি লগে ইন্দুরের বাচ্চা এটা কামড়া কামড়ি করতে আছে আর বিজলির কোনো বাগাই নিবার দনুকার চিন্তা ভাবনা হইতেছে নি
দুনুকার মাথা আড়ালাইম। কুকুর ফালতু কথা বলিস কেন? এই ছাগলের সাঁ তুই কি চাস? উস্তাদ আমি একটা জিনিস চাই। কি চাস? এই যে মনে করেন যে আপনারা দুজন বিজলিয়া করে নিয়ে কারাগারি, এনে তো আমি সিরিয়াল পামুই না। হ্যাঁ আমার একটা আবদার আছে। কিসের আবদার? আবদার হলো আমি বিজলিয়াপুর লোকে দোয়ানদারি করব, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। এই দোয়ানদারি করতে করতে আমি শুনছি তোর লক্ষণ খারাপ, তুই যদি বিজলি লোকে প্রেম করস আমারে বুঝতে শরমজাদা ইট দিয়ে। এই যে আপনারা যে ঝগড়াঝাটি করতেছেন, আপনার কি চান না আমি দোকানটা ব্যবসা করি? হ্যাঁ আমার ঘরে যে মা অসুস্থ আছে, যে ভাই অসুস্থ আছে, ওদেরকে কে চালায় বলুন তো? আমি 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 কি একদম বোসা করে দিই। আমি থাকতে তোর চিন্তা কি, তোর মাসে ক হাজার টাকা দরকার, আমার কবি ও মা এত টাকা যদি থাকতো তাহলে বউ যাইতো। টাকার কারণে আমরা বউ গেছে, তিন তিন টাইয়া থেকে কিস্তি নিছেন, কিস্তি চালাইতে পারেন না, দেখে বউকে উপর অত্যাচার করছেন। এবার বিজলির উপর অত্যাচার করবেন? এইটা আমি হইতে দিব না। আস্তে আস্তে আপনারা কোনা কাঞ্চি ওলি গলি সব জায়গায় উস্তাদ মানি, বিজলির সামনে আপনারা উস্তাদ মানার টাইম নাই। আই হেট ইউ, আই লাভ ইউ। এই কই সুমদেশ, আরে আরে সা মা তুই বললে আমি সে ঠিক আছে তোর মা। মেয়াদটা শেষ হয়ে গেছিল আম্মা, এই জন্য আমার জেলে নিয়ে গেছে, তিন মাস পরে আমার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আম্মা বিজলি কোথায়? বিজলি বুবু তো দোকানে গেছে। দোকান? হ্যাঁ পানির দোকানটা বিজলি করে। কি আম্মা বিজলি দোকান করে? হ্যাঁ আমার সংসার তো চলে না, এর লেগে তোমার শাশা শ্বশুর তার পানির দোকানটা আমাকে দিয়ে দিচ্ছে। কিজন তো ছোট মানুষ, কত চালাইতে পারে না, তাই বিজলি করে, বিজলি দোকানদারি করে ওই দোকানে। আম্মা আমার ব্যাংকে এত টাকা, আমার বউ পানির দোকান করবে? তোমার টাকা তো ব্যাংকে, তোমার সারা তো টাকা দিব না, ফেলে দা দোকানটা চালা চলে বাজার। আম্মা আপনি টেনশন করেন না, আমি যেহেতু চলে আসছি আমি টাকা তুলা দেখে একটা হোটেল করব, আর আমার বুড়ি আমি পানের দোকান করতে দেবো না। আম্মা তাহলে আমি যাই। না আম্মা পরে খাবো। আমার আকাবার মেয়াদ শেষ হয়ে গেছিল, তাই আমার জেল দিছে তিন মাস। ও তাহলে আকাম করে আইছে? আকাম করছো? হ্যাঁ আরে আকাবার মেয়াদ শেষ হয়ে গেছে। আকামা কার নাম? আরে আকামা ওই দেশে করতে হয়, আকামা করতে হয় ওই দেশে। আরে আকামারে বিয়া করে আমার আইছে তোর কাছে? এরকম করেন কেন? আমার আকাবার ব্যাচ শেষ হয়ে গেছে, তারপরে তিন মাস জেল দেওয়ার পরে আমার বাংলাদেশে পাঠাই দিচ্ছে। শোনো এই দোকান করতে হবে না, আমার ব্যাংকে যে টাকা আছে ওই নিয়ে আমি একটা হোটেল দেবো, চলো এই দোকান বন্ধ করো। হ্যাঁ আমার স্বামী যত আছে আর দোকান চালাবো না। এই তুই দোকান চালা, ঠিক আছে? তুই যাই বাবা, এটা আমার খুব কষ্ট লাগবে। কিছু করার নাই রে, তুই দোকানটা চালা। এই যে তোরে দোকান দিছে, তুই আর দোকান কর, বসে থাক আমি একটা বিয়া কইরা না, আমি বউ রাতে পান খাবো আপনি।
মনে করো আমি একটা লই বইরা রয়েছি, আমি গতকাল থেকে ওই মোড়ে এক সিতুল লাড়ি, মানে সিতুল ভিড়া বেছে মহিলা সুন্দর, এটা হচ্ছে সুন্দর চেহারা, আমি যেলাম ওইখানে। চল বল, ইনটা আমার একটু পান খাওয়া।